একটা অতি সাধারণ ঘরের ছেলে, বাবা মায়ের কোনো সেরকম পরিচিতি নেই, যার কাছে শিখেছে স্বপন কুমার শিব, সেও আন্তর্জাতিকভাবে পরিচিত কোনো তবলাবাদক নয়, কিন্তু শুভঙ্কর ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ তবলাবাদক হিসেবে এই জেনারেশনের এখন কলকাতাকে এবং ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করছিল। তো এইটা আমাদের কাছে অত্যন্ত অহংকারের যে একটা এরকম ছেলে তার ব্যবহার দিয়ে, তার বাজনা দিয়ে, তার কর্মজীবনের মধ্যে থেকে একটা এরকম জায়গায় পৌঁছেছিল এবং ছেলেটাকেও তৈরি করছে খুব ভালো, তার মধ্যে থেকে অনেক পরিশ্রম আমরা চেষ্টা করেছি, কিন্তু আমাদের চেষ্টা তো কোনো দাম নেই, আলটিমেট ডিসিশনটা তো উপরওয়ালা নেবে, ঈশ্বর যা চেয়েছেন তাই হয়েছে। এক্ষুনি শিবজি ফোন করেছিলেন, শিবকুমার শর্মা, তুমি বলছিলেন যে এটা আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন ওকে ভুলতে পারবো, হরিজি শিবজি জাকির ভাই সবাই ওর সঙ্গে রেগুলার অনুষ্ঠান করত, আর ও একসময় আমার কাছে গান শিখতে এসেছিল, ও গানই শিখ তবলা ছেড়ে দেবে বলে, তারপর থেকে আমি ওকে বলি না তুই তবলাই বাজাবি, তবে থেকে ওর সঙ্গে আমার বাড়ির একটা সম্পর্ক। সঙ্গীত শিল্পী অজয় চক্রবর্তী, তিনি কি বললেন, আপনারা শুনলেন প্রয়াত বিশিষ্ট তবলা বাদক, প্রয়াত বিশিষ্ট তবলা শিল্পী পণ্ডিত শুভঙ্কর বন্দ্যোপাধ্যায় মাত্র 54 বছর বয়সে করোনা আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। তার পরিবার সূত্রে যেমনটা জানা যাচ্ছে, শেষ শ্রদ্ধা জানাতে মরদেহ রাখা থাকবে রাজ্য সঙ্গীত একাডেমিতে। আজ দুপুর 1:10 মেডিকা হাসপাতালে তার মৃত্যু হয়। এটা একটা বিরাট লস, এটা একটা বিরাট লস, মানে কি বলবো, আমাদের জেনারেশনের ওয়ান অফ দ্য বেস্ট তবলা প্লেয়ার্সকে আমরা হারালাম, মানে ইফ নট দ্য বেস্ট, এটা আমি অনেস্টলি বলতে চাই যে শুভঙ্কর ওয়াজ এ ব্রিলিয়েন্ট ব্রিলিয়েন্ট তবলা প্লেয়ার, এবং ওকে অনেক দিন ধরে আমাদের বন্ধুত্ব, তো প্রায় 40 বছরের ওপরে বন্ধুত্ব, যখন আমরা সবাই শুরু করছি ও আমার থেকে একটু ছোটো, তো আজকে এইভাবে ও আমাদের ছেড়ে চলে গেলো এটা জাস্ট ভাবতে পারছি না। আর যখন ওর সত্যি ওর ক্যারিয়ারটা একদম মধ্যগগনে, সেই সময় একজনকে এরমভাবে হারানো আমাদের পক্ষে প্রচণ্ড কষ্টের, প্রচণ্ড কষ্টের। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।